नमस्कार 24/7 ताजा समाचारे समस्त दर्शक के एवं पाठक के जानाई अनेक अनेक शुभेच्छा भालोबासा खूब भालो थाकुन स्टे ट्यून्ड ऑल द बेस्ट 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं 24/7 ताजा समाचार समस्त दर्शक के जानाई अनेक अनेक शुभेच्छा 24/7 ताजा समाचार समस्त दर्शक के जानाई आंतरिक शुभेच्छा दिल्ली सरकार की पुरानी एक्साइज पॉलिसी से जुड़े मनी लॉन्ड्रिंग केस में उप मुख्यमंत्री मनीष सिसोदिया की जमानत याचिका खारिज होने के साथ ही मुख्यमंत्री अरविंद केजरीवाल को भी ईडी ने समन जारी किया है। अरविंद केजरीवाल को दिल्ली सरकार की पुरानी एक्साइज पॉलिसी से जुड़े मामले में पूछताछ के लिए बुलाया गया है। उन्हें 2 नवम्बर को ईडी के सामने पेश होना है। इस बाबत बुधवार यानी 1 नवंबर को आम आदमी पार्टी की ओर से महानगर स्थित प्रेस क्लब में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया था। इस अवसर पर आम आदमी पार्टी के राज्य प्रवक्ता अर्णब मैत्रा, तुलिका अधिकारी और सुशांत भट्टाचार्य उपस्थित थे। तो आइए सुनते हैं मौके पर अर्णब मैत्रा ने क्या कहा। विगत कैक बचर धरे आमरा देखते पाच्छि बीजेपी सरकार जे भावे आम आदमी पार्टीर बिरुद्धे उठे पड़े लेगेछे তার নিদারুণ হচ্ছে যে আমাদের নেতাদেরকে এক এক করে কোন মামলায় মিথ্যে মামলায় সাজিয়ে জেলে ভরা হচ্ছে এবং এখন সবচেয়ে দুঃখের যে ঘটনাটা সেটা হচ্ছে যে এখন সবাইকে ছেড়ে দিয়ে আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে এক এক করে টার্গেট করা হয়েছে এবং ফলস্বরূপ আপনারা আশা করি প্রত্যেকে জানেন 2 নভেম্বর 2023 অরবিন্দ কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দ্বারা দাঁড়ানো টাকা হয়েছে আমরা প্রত্যেকে জানি যে এর আগে এপ্রিল মাসে সিবিআই তাকে 9 ঘন্টা জেরা করেছে এবং তারপরে সেখান থেকে কি বেরিয়েছে সেগুলো কিছুই জানানো হয়নি অথচ যেই আমরা দেখছি ভোট আসছে সেই সময় শুধুমাত্র আমাদের নেতৃত্বকে বিব্রত করার জন্য মানুষকে ভুল বোঝাবার জন্য বিজেপি পরিকল্পিতভাবে ইডি এবং সিবিআই কে বারবার ব্যবহার করা হচ্ছে আপকে শেষ করে দেওয়ার জন্য এই ঘটনাটাকে বোঝাতে গেলে আমাকে একটু আগে 2015 থেকে শুরু করতে হবে 2015 এ যখন অরবিন্দ কেজরিওয়ালের সরকার হয় দিল্লিতে তখন থেকে কিন্তু সিবিআই এবং ইডির দ্বারা আমাদেরকে প্রত্যেকদিন জানানো হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর আবাসে মুখ্যমন্ত্রীর দপ্তরে প্রত্যেকটি জায়গায় একটা একটা করে রেড দিনের পর দিন করা হয়েছে যার ফলস্বরূপ ইডি সিবিআই আজ অবধি কিচ্ছু দেখাতে পারেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি ছাড়িয়ে যখন পাঞ্জাব এবং পাঞ্জাব ছাড়িয়ে গোয়া গোয়ার পরে গুজরাট এবং তার সাথে যখন দিল্লি কর্পোরেশনের অবধি বের করে দিল রাজনৈতিকভাবে বিজেপিকে ওখানকার জনগণ বিজেপি এইটা সহ্য করতে পারছে না এইটা প্রতিহিংসাটার বদলা নেবার জন্য তারা আজকে কি করছে আম আদমি পার্টিকে ধূলিসাৎ করার চেষ্টা করছে এবং রাজনৈতিকভাবে আম আদমি পার্টিকে শেষ করার প্রচেষ্টায় ওনারা মেতে উঠেছেন এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পরিকল্পনা করে করা হচ্ছে যাতে আগামী দিনে যে ধরনের রাজনীতি অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি করেন সেই ধরনের রাজনীতিকে কোনোভাবে বিজেপি কাউন্টার করতে পারছে না যার দরুন কি হচ্ছে বারংবার আমাদের নেতাদেরকে ডেকে হ্যারাস করা হচ্ছে আমরা এর আগে দেখেছি সত্যেন্দ্র জৈন যে লোকটা মহল্লা ক্লিনিকের কনসেপ্ট দিল পুরো বিশ্বকে বিশ্বের দরবারে যেটা প্রশংসিত হলো সেই লোকটাকে আপনি তুলে জেলে পড়ে দিলেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো এভিডেন্স সিবিআই ইডি কোর্টে সাবমিট করতে পারেনি তারপরে আমরা কি দেখলাম যে মানুষটা ভারতবর্ষের সরকারি শিক্ষা ব্যবস্থায় ডিপ্লোমা আনলো সেই মানুষটাকে ধরে আপনি জেলে ভরে দিলেন এবং তার বিরুদ্ধে আজ অবধি 1 টাকারও দুর্নীতির আপনি প্রমাণ সুপ্রিম কোর্টে পর্যন্ত দিতে পারেননি এবং এখন যখন দেখছে যে না যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা দেশব্যাপী বাড়ছে প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে আম আদমি পার্টি গেছে যেখানে যেখানে অরবিন্দ কেজরিওয়াল গেছে মানুষ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং সেই জনসমর্থনটা দেখে মোদি সাহেব ভয় পেয়েছে যার দরুন কি করছে মোদি সাহেব আজকে ইডি এবং সিবিআই এর দ্বারা আমি বিশ্বাস করতে পারছি না ইতিহাসে কোথাও এটা কোনোদিন হয়নি যে একটা নির্লজ্জ কেন্দ্র সরকার সে ভোটের বৈধানি পার করতে চাইছে ইডি আর সিবিআই এর কাছে ভর করে আপনি 10 বছর শাসন করেছেন আজকে আপনার কাছে কি এজেন্ডা আছে আপনি মানুষকে কি দিয়েছেন আপনাকে কি দেবে সেটা না বলতে পেরে আপনি রোজ কি করছেন
আপনি রোজ যারা ভালো কাজ করছে আম আদমি পার্টির নেতাদেরকে তুলে তুলে আপনি জেলে ভরছেন, এটা কিন্তু প্রচন্ড ভাবে দেশের জন্য আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক। যদি আপনার মোকাবিলা করবারই হয় আপনার 56 ইঞ্চি সিনা নিয়ে মাঠে আসুন, এসে রাজনৈতিক মোকাবিলা করুন। আপনি কি করেছেন, পিছনের দরজা দিয়ে বারংবার বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি সে ক্ষমতা দখল করতে চাইছে এবং নির্লজ্জের মতো যখন সেটা পাচ্ছে বা পাচ্ছে না, তারপরে যেখানে পাচ্ছে না সেখানে ইডি সিবিআই কে প্রয়োগ করছে। আজকে আমি এইখান থেকে বিজেপির যারা নেতা আছে তাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনাদের রাজনৈতিক এত ভাবে আপনারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে পড়েছেন যে আজকে ইডি সিবিআই খারে দিয়ে আপনি আজকে আপনাদের নির্বাচনী বৈধতি বাড়াতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় দল তথাকথিত সেলফ প্রক্লেম পৃথিবীর সবচেয়ে বড় দলের আজকে এইরকম নিরুপায় দেখে আমার নিজের খারাপ লাগছে। পৃথিবীর সবচেয়ে ছোট্ট দল 10-12 বছর একটা দল নিজের জায়গা থেকে উঠে এসে ওদের গায়ে লেগেছে হচ্ছে গুজরাট। গুজরাটে ওনাদের দল সারা জীবন ওনারা দুই ভাইতে মিলে বুক ফুকে বলে এসছে গুজরাট আমাদের দল, সেইখানে ভাবতে পারতে 13 বছর ভোট মানুষ দিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। এমসিডি যা ওরা এত বছর ধরে দখল করেছিল, যখন বুঝতে পারবে এমসিডি তে ফল ভালো হবে না, এক বছরের জন্য নির্বাচনটাকে ডিলে করলো, তারপরও কি জিততে পারলো এমসিডি? পারলো না, কারণ জনগণ কাজ নিয়ে বসে এবং জনগণ কাজ দেখে। তো এর জন্য এখন ওরা মরিয়া ষড়যন্ত্র করছে যে আগামী দিনে কিভাবে অরবিন্দ কেজরিওয়ালের কাজের রাজনীতিকে শেষ করা যায়, তার জন্য উঠে পড়ে লেগেছে শীর্ষ নেতাদেরকে ধরো জেলে ধরো। আমি যদি খুব ভুল না হই, আমার কিছুটা না ইমার্জেন্সি কথা মনে পড়ছে, ওই সময় তো আপনারা দেখে থাকবেন যে যে নেতারা শাসকের বিরুদ্ধে কথা বলেছিল প্রত্যেককে জেলে ভরে দেওয়া হয়েছিল। তাহলে আমরা কিন্তু এখন একটা অবশিত ইমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে। নরেন্দ্র মোদী সরকার যে কোনো ভাবে চাইছে আম আদমি পার্টির কণ্ঠ রোধ করতে এবং এরা ভাবছেন যে এদেরকে তুলে জেলে ভরে দিলে পার্টি শেষ হয়ে যাবে। কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে আজকে এখানে বলতে চাই, আম আদমি পার্টির নেতাদেরকে জেলে ভরে আম আদমি পার্টিকে শেষ করা যাবে না। এই পরিকল্পনা যদি থাকে তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। আম আদমি পার্টিকে শেষ করা যাবে না, কারণ আমরা রামলীলা ময়দানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের উঠে আসা একটা দল। আপনি আমাদেরকে দুর্নীতি দাগিয়ে তো দিতে পারবেন, কিন্তু একটাও তথ্য প্রমাণ আপনি দিতে পারবেন না। আজকে আমরা দেখেছি মানিক সিসোদিয়া সাহেবের যখন হিয়ারিং চলছিল সুপ্রিম কোর্টে, প্রত্যেক দিন সুপ্রিম কোর্টের প্রশ্ন করা হয়েছে এভিডেন্স করে, ওয়্যার ইজ দি এভিডেন্স, তথ্য কোথায়, প্রমাণ কোথায়। মন মনে একটা কাহিনী বানিয়েছে, একটা খেয়ালি প্রলাপ বানিয়েছে এবং সেইটা করে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টটাকে মিসইউজ করে, ইডি সিবিআই কে মিসইউজ করে আপনি আমাদের নেতাদেরকে জেলে ভরে রেখেছেন। আপনি এটা মনে রাখবেন যে আলটিমেটলি কিন্তু রায় আসবে এবং রায় আমাদের পক্ষে আসবে। জনগণকে আপনি মূর্খ বানাবার চেষ্টা করছেন, কিন্তু আপনি যে নিজের মূর্খের স্বর্গে বাস করছেন সেটা বোধহয় ভুলে গেছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার ভাবে আজকে বলতেই হচ্ছে যে যেহেতু আজকে অরবিন্দ কেজরিওয়াল যে ধরনের রাজনীতি করে সেই ধরনের রাজনীতি সে টেক্কা দিতে পারছে না, আমরা দেখতে চলেছি যে প্রত্যেক দিন আমাদের নেতামন্ত্রীদের ডেকে হ্যারাস করা হচ্ছে। আমার খুব সামান্যতম প্রশ্ন বিজেপির কাছে, ইডি সিবিআই অপদার্থ নাকি না সত্যি দুর্নীতি হয়নি? যদি ইডি সিবিআই অপদার্থ হয় জনগণের টাকায় দয়া করে ইনস্টিটিউশন গুলো চালাবেন না, বন্ধ করে দিন। আর যদি তারা অপদার্থ না হয় তাহলে এত মাস 15 মাস ধরে আপনারা দুর্নীতি তদন্ত করছেন, 10টা টাকা কিন্তু খুঁজে বের করতে পারলেন না? আপনি ফিগার দিচ্ছেন রোজ নতুন নতুন, বিজেপির প্রবক্তারা রোজ নতুন নতুন ফিগার দিচ্ছে, 1000 কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে, 100 কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে, 10 কোটি টাকা মানুষ রেখে গেছে। 10 টাকার তো প্রমাণ নিয়ে আসুন, 10 টাকারও প্রমাণ নেই। আজকে মন গড়া কয়েকটা মিথ্যে মামলা বানিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে আজকে ডাকছেন। কেন আপনি ডাকছেন? আপনার কাছে কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। 9 ঘন্টা সিবিআই জেরা করেছিল 14 এপ্রিল এই বছরে, তার কি তথ্য সামনে এসছে? কোন তথ্য পাওয়া গেছে যে তার ওপরে ভর করে এটা ডাকছেন? কোনোদিন সিবিআই নোটিশ করে জানিয়েছে যে ওই 9 ঘন্টার যে আমাদের যে ডেকে যে প্রশ্ন করলো, জিজ্ঞাসাবাদ হলো, সেখান থেকে কি পাওয়া গেছে? কিছু পাওয়া যায়নি, কোনোদিন কিছু পাওয়া যাবে না। অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে দুর্নীতির জোক, আম আদমি পার্টি হচ্ছে দুর্নীতির জোক। তাই আপনি মিথ্যে মামলা করতে পারেন একটা না একাধিক, আপনার কাছে ইডি আছে, আপনার কাছে সিবিআই আছে, আপনার কাছে সব আছে, আপনি মিথ্যে মামলা করতে পারেন, কিন্তু এইভাবে আম আদমি পার্টিকে শেষ করতে পারবেন না। অরবিন্দ কেজরিওয়াল অন্য ধাতু দিয়ে গড়া, ওনার যদি মনে হতো দুর্নীতির সাথে আপোষ করবে তাহলে অনেক আগে বিজেপির সাথে হাত মিলিয়ে নিত। আজকে দেশে 2 রকম লোক আছে, যারা বিজেপি করছে তারা, তাদেরকে আমরা সাধু বলে চিনি,
আর যারা বিজেপি করছে না, বিজেপির বিরুদ্ধে কথা বলছে, তারা যাদেরকে আজকে আমরা চোর বলেছি, হয় আপনি বিজেপি করুন তাহলে আপনি সাধু হয়ে যাবেন, যেমন শুভেন্দু অধিকারী হয়েছেন, মুকুল রায় হয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা হয়েছেন। এনাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তা আমরা কোনোদিন করিনি, বিজেপি করেছিল। আজ তারাই সাধু হয়ে গেছে, চোর থেকে সাধু যদি আপনাকে হতে হয় আপনি চলে যান বিজেপিতে, হয়ে যাবেন। আর যদি না হতে চান তাহলে আপনি মানিশ সিসোদিয়ার মতো সব হন, যদি আপনি সত্যেন্দ্র জৈনের মতো সব হন, যদি আপনার হিম্মত থাকে সঞ্জয় সিং এর মতো পার্লামেন্টে গিয়ে সংসদে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, ছাত্রদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আদানিকে নিয়ে, তাহলে কিন্তু আপনাকে জেলে ভরে দেওয়া হবে, আপনাকে জেলে ভরে দেওয়া হবে। আমি আবারও বলছি, একটা অঘোষিত ইমার্জেন্সি দেশে চলছে, অঘোষিত ইমার্জেন্সি একটা দেশে চলছে। এবং আগামী দিনে আমাদেরকে মনে রাখতে হবে, অজিত পাওয়ার যে কদিন এনসিপি তে ছিল সেই কদিন সে একটা দুর্নীতিবাজ লোক ছিল, আমি বলছি না বিজেপি বলতো, আজকে বিজেপির একটা নেতাকে ডেকে জিজ্ঞেস করুন অজিত পাওয়ার কে। টিডিসি তে রাস্তা ভুলে গেছে মশাই, অজিত পাওয়ারের বাড়ি আমরা দেখেছি পর পর রেড হয়েছে, অজিত পাওয়ারের বাড়ি আজকে দেখেছে টিডিসি তে রাস্তা ভুলে বাচ্চারা, জানি না অজিত পাওয়ার বলে কি একজন আছে যে দুর্নীতির সাথে যুক্ত ছিল। এরকম যদি বিজেপির সাথে আমরা হাত মিলিয়ে নিই, কালকে আম আদমি পার্টির সমস্ত যত মিথ্যে মামলা করেছে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কোনোভাবে বিজেপির কাছে মাথা নত করব না, অরবিন্দ কেজরিওয়াল মাথা নত করবার জন্য আসেনি, দেশের মানুষ তাকে ভরসা করছে। আমাদের দেশনায়ক হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, সে একটা দলের না, আজকে 130 কোটি মানুষের ভরসার জায়গা যে এই লোকটা এসে আমার স্কুল ঠিক করবে, এই লোকটা আমার হাসপাতাল ঠিক করবে, এই লোকটা আমার বিদ্যুৎ ঠিক করবে, এই লোকটা চাকরি দেবে, এই লোকটা দেশকে এক নম্বরে নিয়ে যাবে। এইভাবে অরবিন্দ কেজরিওয়ালকে শেষ করা যাবে না। আপনি মানিশ সিসোদিয়াকে জেলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে রাখুন, সঞ্জয় সিং যেহেতু আদানির বিরুদ্ধে বলেছিল তাকে আপনি জেলে ভরে দিন। এবং আমরা দেখতে পাচ্ছি একটা খুব অবাক কাণ্ড হচ্ছে আজকে দেশে, এইটা কেন্দ্র হরতাবাকে সুপ্রিম কোর্টে জানাচ্ছে, ইলেকট্রাল বন্ডের তথ্য কেন সাধারণ মানুষ জানবে, কেন জানবে না, কেন আমার অধিকার নেই কত টাকা প্রত্যেকে ইলেকশনে কোন পার্টি পাচ্ছে আমি সেটা জানতে পারবো না। তো আমি আবারও বলছি, বিজেপি যেদিকে দেশটাকে নিয়ে যেতে চাইছে এরপরে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না, দেশের কণ্ঠ রোধ করা হচ্ছে এবং এটা ভয়ানক আমরা একটা পরিণতি দেখবো। আমরা প্রত্যেকবার দেখেছি জনগণ যদি মন বানিয়ে নেয়, আমি এনসিডি ইলেকশন এক বছর বাজে করলেও জনগণ দিল্লিতে আম আদমি পার্টিকেই আনবে। আমি ভয়ভীত হয়ে দেরি করতে পারে কিন্তু মনে রাখবেন আপনি দেউলিয়া হয়ে গেছেন রাজনৈতিক ভাবে, সেটা জনগণ বুঝতে পারছে এবং 24 আপনি আর ফিরছেন না। আপনি যা ইচ্ছা করে নিন, যাকে ইচ্ছা জেলে ভরে দিন, আম আদমি পার্টি শেষ হবে না। ব্যুরো রিপোর্ট 24/7 তাজা সমাচার। Hi, this is Madhur Bhandarkar and aap dekh rahe ho 24/7 Taja Samachar. Best wishes. Exclusive jewelry collection, DTC London dwara best showroom award winner RR Agarwal Jewelers. Kolkata Jaipur ke baad ab Rourkela mein bhi RR Agarwal Jewelers. Rishta bharose ka. 24/7 Taja Samachar e shokol darshokder ke amar pokkho theke onek onek shubhechha.